আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি প্রেগনেন্সিতে হওয়া স্ট্রেস মার্ক রিমুভ করার একটি প্রোডাক্টের রিভিউ করব। প্রোডাক্টের নাম হলো প্লামার্স কোকোয়া বাটার ফর্মুলা ম্যাসেজ ক্রিম। এই ক্রিমটির মেড ইন হলো ইউএসএ, যে কোনো ফাটা দাগ দূর করতে কার্যকরীভাবে সাহায্য করে। যারা মাতৃত্বজনিত দাগ নিয়ে চিন্তিত তাদের জন্য এই ক্রিমটি অনেক উপকারী। মা হওয়া প্রতিটা মেয়ের জন্যই ভাগ্যের বিষয়, তাই বলে মা হওয়ার পর শরীরে দাগ রয়ে যাবে এটা কোনো মেয়েই চায় না। তাই প্লামার কোকোয়া বাটার ফর্মুলা ম্যাসাজ ক্রিম বিশেষত তৈরি করা হয়েছে প্রেগনেন্সির সময় পেটে যে দাগ পড়ে তার জন্য। এই ক্রিম ব্যবহারে অনায়াসে দাগ এবং স্কিনের টানটান ভাব ফিরিয়ে দিবে। এতে আছে কোকোয়া, শিয়া বাটার এবং ভিটামিন ই, যা স্কিনকে টানটান এবং দৃঢ় করে খুব সহজেই। এই ক্রিমটির কী কী উপকারিতা? এটি দাগ দূর করতে সাহায্য করবে, স্কিনকে টানটান করতে সাহায্য করবে, রুক্ষতা দূর করতে সাহায্য করবে, এছাড়া বডিকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে, যে কোনো ফাটা দাগ দূর করতে সাহায্য করবে। শুধু পেটের ফাটা দাগ না, আপনার বডিতে যে কোনো ফাটা দাগ থাকলে সেখানে ব্যবহার করতে পারবেন। এই যেমন ধরুন, আমরা অনেকেই হুট করে মোটা হয়ে গেলে আমাদের হাতে বা বডির অন্য কোনো পার্টে ফাটা একটা দাগ পড়ে, আর সেখানে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। তো কখন ও কীভাবে ব্যবহার করতে হবে? দিনে 2 থেকে 3 বার এই ক্রিমটি ব্যবহার করবেন। ব্যবহার করার আগে অবশ্যই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন, কেননা অপরিষ্কার ত্বকে আপনি যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করেন সেটা কিন্তু সেরকমভাবে কাজ করে না। সেজন্য আপনি আপনার ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, এরপরে সুন্দরভাবে অ্যাপ্লাই করে কয়েক মিনিট ম্যাসাজ করবেন। এভাবে নিয়মিত কয়েক মাস ব্যবহার করলে ধীরে ধীরে আপনার দাগ কমতে শুরু করবে। ভিউয়ার্স, ভালো ফলাফল পাওয়ার জন্য কয়েকটা ক্রিমই ব্যবহার করতে হবে। এই প্রোডাক্টটির কোনো রকমের সাইড ইফেক্ট নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এই প্রোডাক্টটির অরিজিনালটা পাবেন গ্রিট চার্মবিডি ফেসবুক পেজে, অথবা আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, কল দিয়ে আমাদের নাও পেতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।